السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين سيد الأولين والآخرين قائد الغر المحجلين سيدنا ونبينا وحبيبنا محمد وآله وصحابته أجمعين. أما بعد، فتمت عبد النبات جانبه أي جشتا এই উদ্যোগ এবং এই চর্চার জন্য উদ্যোক্তাদের যাদের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মতিউর রহমান, তিনি একজন চিকিৎসক, কিন্তু মাশাআল্লাহ এখন জানলাম যে তিনি মাদ্রাসায় পড়েছেন, আবার কওমি মাদ্রাসায় পড়েছেন, এতে উৎসাহিত বোধ করছি। তাহলে মূল ফাউন্ডেশনটা মানে ভিত্তিটা আছে আলহামদুলিল্লাহ। আমি আনন্দিত, আমি উদ্দীপিত এবং তাদের সঙ্গে আমি আছি। এখন যে মানুষগুলো কল দিচ্ছে, এরা হয় দুই বছর পরে আর দেবে তো নাই, আরো বদনাম বের করবে। এদের খোরাক অনুযায়ী কথা বলতে হলে তো আমার তো জায়গা দরকার। আমি আসার প্রথম দিন বলেছিলাম, দুইটা লেকচার শোনার পর বিশ্ববিদ্যালয়ের ছয় বছর কাটালাম, 9 থেকে 15। এই ছয় বছরে এক একটা স্যারের ক্লাস ছিল 40 থেকে 45টা পর্যন্ত। 45টা ক্লাসে যা পেয়েছি এখানে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ক্লাসে আমার মনে হয় তার চাইতে বেশি বোঝা গিয়েছে। তো এভাবে যদি এই 6 বছর আমি ক্লাস করতাম, আমি বড় আল্লামা হয়ে যেতাম। তো সেই হিসাবে আমি ওই 6টা বছর মনে হয় মাটি করেছি। ওনাদের দোষ দিচ্ছি না, আমি এরকম মানে সার পেলে আমার জ্ঞানের পরিধি আরো বাড়তো, আমি মানুষকে আরো ভালোভাবে বোঝাতে পারতাম। সম্মানিত ভাইরা, সুতরাং এই সমস্ত মানুষগুলো যখন কল দিচ্ছে, আমারও যোগ্যতা বাড়াতে হবে। আর সেই যোগ্যতা বাড়ানোর যত মাধ্যম আছে, তার ভেতরে কোরআন রিসার্চ ফাউন্ডেশন এটাও আর একটা পরিষদ। এই জায়গায় এসেও যদি আমি কিছু পাই, ওখান থেকে কিছু পাই, এরপর আরো যারা বিভিন্ন দায়িত্ব নিয়েছে, বিশেষ করে কোরআন বোঝানোর জন্য সব জায়গা থেকে আমার তথ্যের দায়িত্ব আছে, আমি যেখানে পাই সেখান থেকে নিয়ে আসা লাগবে। এই জায়গা থেকে নিয়ে যদি জাতিকে আমি বোঝাতে পারি, আমার এবং যারা শুনবে তাদের উপকার হবে বলে আমি আশা করছি। কয়েকটা কথা শুধু নোট করেছি এইগুলো বলার জন্য। এখানে আসার আগ পর্যন্ত আমি পড়ার প্রতি উদাসীন ছিলাম, মানে পড়তে হয় এই মন আমার এই 26-27 বছর পর্যন্ত এখনো তৈরি হয়নি। আসার পরে এইটা উপলব্ধি করতে পেরেছি যে পড়া লাগবে, এক নাম্বার। দুই নম্বরে শুধু পড়া লাগবে না, পড়ার মন লাগবে, পড়ার মনও ইনশাল্লাহ আবার এখন তৈরি। এই 3 দিনে যা হয়েছে 27 বছরে হয়নি। 4 নম্বরে আমাকে ভুল বোঝানো হয়েছিল এতদিন, আমি কওমি মাদ্রাসায় বিশেষ করে চরমনার পীর সাহেবের ওখানে, তো পুরাতন জিনিস এই জায়গা থেকে যে সমস্ত থিওরি গুলো আমাকে এতদিন কওমি মাদ্রাসা থেকে দিয়েছে, আমি ইসলাম ওইভাবে বুঝতাম, মনে করতাম তো ইসলাম মনে হয় ওইরকম। কিন্তু ইসলাম এখন বাইরে এসে দেখি বা এই 3 দিনে যা দেখি যে ইসলাম আসলে ওইরকম না। বিশেষ করে স্যারের সম্পর্কে আমি আরো আগে আসতে চেয়েছি, কিন্তু আমাকে আনা হয়নি বিভিন্ন জায়গা থেকে মিস গাইড করে অনেকগুলো কথা তার সম্পর্কে, এখানে এসে একটাও মেলে নাই আলহামদুলিল্লাহ। যদি মিলতো তাহলে আমার মনটা হয়তো ঝামেলায় পড়ে যেত, একটাও মেলে নাই, সবগুলো বিপরীত পেয়েছি।